সংযুক্ত মোর্চার উদ্দেশ্য ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি এবং স্বৈরাচারী শক্তিকে পরাস্ত করা। তাই আজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি রং বেরঙের পতাকা উঠছে, যেন বাংলায় নতুন বাংলা গড়ার, নতুন পরিবর্তনের এক রামধনু আজ ব্রিগেডের মাঠে আমরা সবাই লক্ষ্য করছি। তাই আমাদের ভালো লাগছে। তাই বাংলার মানুষকে এবং যারা প্রমাণ করতে চায় যে বাংলায় লড়াই হবে দুটো শক্তির মধ্যে, একটা টিএমসি এবং বিজেপি, তাদেরকে বলতে চাই যে নজর বদলো, নজারে বদল যায়েঙ্গে, সোচ কো বদলো, সিতারে বদল যায়েঙ্গে, কশ্তিয়াঁ বদলনে কি জরুরত নহীঁ, দিশা বদলো, কিনারে বদল যায়েঙ্গে। আমি আবার বলছি, সংযুক্ত মোর্চার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এ বাংলায় সাম্প্রদায়িক বিজেপির আগ্রাসন রুখে দেওয়া, এ বাংলায় স্বৈরাচারী টিএমসির অপশাসনকে রুখে দেওয়া, ধর্মনিরপেক্ষ এক শক্তির, গণতান্ত্রিক এক শক্তির সমন্বয় ঘটিয়ে এ বাংলাকে আমরা সুস্থ সবল সমৃদ্ধির বাংলা গড়বার শপথ নিয়ে আমরা এই মোর্চা করেছি। তাই আসুন, যে ভাষায় মমতা আমাদের বলে সেই ভাষায় মমতাকে জবাব দিয়ে বলতে চাই, বাংলার তৃণমূল নেত্রী মমতা দেখে যান মোর্চার ক্ষমতা। এই মোর্চা আগামী দিনে বাংলায় ক্ষমতা দখল করবার লক্ষ্য নিয়ে স্থাপিত হয়েছে। সারা ভারতবর্ষ দিকে তাকান, সারা বাংলার দিকে চাকান, হতাশা নৈরাশ্য অবসাদ ছাড়া আর কিছু আমাদের জীবনে নেই। সারা ভারতবর্ষের অর্থনীতি চুরমার হয়ে গেছে, সারা বাংলার অর্থনীতি চুরমার হয়ে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি, বাংলার প্রধানমন্ত্রী দিদি নরেন্দ্র মোদি আর বাংলার প্রধানমন্ত্রী দিদির মধ্যে ফারাক খুঁজে পাওয়া ভার। গণতান্ত্রিক পথে নরেন্দ্র মোদি ক্ষমতা এসেছে, গণতান্ত্রিক পথে টিএমসি ক্ষমতা এসেছে, গণতান্ত্রিক পথে ক্ষমতা আসার পর গণতন্ত্রের গলা টিপে হত্যা করে স্বৈরতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার এখানটাই পরীক্ষা শুরু হয়েছে বাংলাতে, দিল্লিতে। তাই যখন দিল্লিতে নরেন্দ্র মোদি বলে বিরোধী শূন্য ভারতবর্ষ চাই, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ চাই, তখন বাংলাতে দিদি বলে বিরোধী শূন্য বাংলা চাই। ফারাক কিছু পাবেন না, ফারাক কিছু নেই। দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরোধিতা করলে তাকে পরিচয় দেওয়া হয়
সে রাষ্ট্রদ্রোহী, সে দেশদ্রোহী। বাংলায় মমতা ব্যানার্জির বিরোধিতা করলে তার পরিচয় হয় রাজদ্রোহী। তাই স্বাভাবিকভাবেই মমতা আর মোদি, দিদি আর মোদির রাজনৈতিক ডিএনএ এক, সেখানে কোনো ফারাক খুঁজে পাবেন না। আমি দ্রুত আমার বক্তব্য শেষ করবার আগে শুধু একটা কথা বলতে চাই, দেশের দিকে তাকান। ভারতবর্ষ নামক দেশ ধর্মনিরপেক্ষতার উপরে ভিত্তি করে যে দেশ গড়ে উঠেছিল, খান আব্দুল গাপ্পার খান, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষ, খান শাহনওয়াজ খান, যে ভারতবর্ষ গড়ে উঠেছিল, বিপ্লবী শহীদ ক্ষুদিরাম আশফাকুল্লাহ, ভগত সিং এর নেতৃত্বে সেই ভারতবর্ষ ক্রমশ দুর্বল করে সাম্প্রদায়িক ভারতবর্ষ গড়বার চেষ্টা করছে। বাংলার মানুষ সাবধান থাকে। আমাদের মূল প্রয়োজন কি? আমাদের প্রয়োজন রুটি রুজি, খাদ্য স্বাস্থ্য নিরাপত্তা। পাচ্ছে ভারতবর্ষের সরকার দিকে, দূরে যেতে হবে না। শুধু তেল দেখুন, আজকে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতা আছে, এক ব্যারেল তেলের দাম ছিল $108। আজ এক ব্যারেল তেলের দাম কখনো $62 কখনো $65, কিন্তু 2014 সালে এক লিটার পেট্রোলের দাম ছিল $71। আজকে এক লিটার পেট্রোলের দাম কত? $100। একদিকে বিরাট কোহলি আর এইদিকে নরেন্দ্র মোদী, উভয়ে সেঞ্চুরি মারতে যাচ্ছে। আমরা কোথায় যাব? আজকে তেলের দাম যেভাবে বেড়ে চলেছে, গত কয়েক দিনে 14 বার তেলের দাম বাড়লো, তাতে ভারতবর্ষ জুড়ে আর তাহি তাহি রব উঠেছে। বাংলার মুখ্যমন্ত্রী সে বলছে আমি 1 টাকা তেলের দর কমালাম। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আমাদেরকে দয়া করতে হবে না, কারণ আপনি করোনার সময় এ বাংলায় তেলের দাম বাড়িয়েছেন নিষ্ঠুরভাবে। আপনি ভ্যাট নামক ট্যাক্সকে সামনে রেখে তেল থেকে ডিজেল থেকে পেট্রোল থেকে কোটি কোটি টাকা উপার্জন করছেন। আপনি যদি মনে করতেন 1 টাকা নয় আপনি 15 টাকা কমাতে পারতেন। এখানে বসে আছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, আপনারা কি জানেন ছত্তিশগড়ে 1 লিটার পেট্রোলের দাম কমিয়ে দেওয়া হয়েছে $12, ছত্তিশগড়ে 1 লিটার ডিজেলের দাম কমিয়ে দেওয়া হয়েছে $4, বাংলায় 1 লিটার তেলের দাম কমানো হয়েছে $1। অর্থাৎ আমাদেরকে খুশি করতে চাইছে, ভ্যাট কমিয়ে দিন, তেলের দাম রাতারাতি কমে যাবে। আমরা তাই দাবি করেছি, কেন্দ্রের সরকার তুমি রোজগার করছো এক্সাইজ ডিউটি থেকে, রাজ্য তুমি রোজগার করছো ভ্যাট থেকে। যদি কেন্দ্রের সরকার এক্সাইজ ডিউটি 50 টাকা কমায়, যদি রাজ্য সরকার ভ্যাট 25% কমায়, কাল থেকে তেলের দাম 40 থেকে 50 টাকা লিটারের মধ্যে চলে আসবে। কারণ বাস্তবে তেলের দাম 32 থেকে 33 টাকা, আজ সেই তেলের দাম নেওয়া হচ্ছে $100-90। বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের সঙ্গে এইভাবে ধোকাদারি করা। বাংলার মানুষ আপনারা দেখেছেন এই বাংলার মুখ্যমন্ত্রীর নিষ্ঠুরতা নির্দয়তা। যখন করোনা, যখন লকডাউন, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা যখন হতাশ হয়ে, তারা যখন নিরুপায় হয়ে তারা বাংলায় ফিরতে চাইছে, নিজের গ্রামে ফিরতে চাইছে, নিজের জেলায় ফিরতে চাইছে, তখন এই বাংলার মুখ্যমন্ত্রী তাদের দিকে তাকায়নি। গরু ছাগলের মতন ব্যবহার করা হয়েছিল, তারা যে ট্রেনে আসছিল বলা হলো সেই ট্রেনের নাম করোনা এক্সপ্রেস, তাদেরকে অপমান করা হলো। আপনি আমাদের ভোটে, এই বাংলার ভাই বোনদের ভোটে মা মাটি মানুষের সরকার করেছেন, অথচ করোনা এক্সপ্রেস নাম দিয়ে আপনি সেই পরিযায়ী শ্রমিককে অপমান করেছেন। বাংলার মানুষ ভুলবে না, বাংলার মানুষ ভুলবে না যে আপনি রুটিজির জন্য যখন এই এস্টেটে এই ধর্মতলায় আন্দোলন হয়, একটা বামপন্থী যুবক মাত্র 31 বছর বয়স, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো, এখানকার পুলিশ তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো, মেরে দিল মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম তার অপরাধ, সে আপনাদের সকলের জন্য চাকরি চেয়েছিল, বাংলার যুবকদের জন্য চাকরি চেয়েছিল, তাই তাকে পিটিয়ে হত্যা করে দেওয়া হলো। বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো মাতৃজাতির একজন, আপনার কি একটু দুঃখ হয়নি, একটু বিবেক কাঁদেনি আপনার? একবারও কি আপনি বলতে পারতেন না যে মাইদুল ইসলামের মৃত্যুতে আমি দুঃখী, আমি অপরাধীদের শাস্তি দেব, তাদের বিচার করব? আপনি বলেননি। মাইদুল ইসলামের মাকে গিয়ে আপনি বলছেন তোমাকে চাকরি দেব,
কি সেই চাকরি? একটা হোমগার্ডের চাকরি। এইভাবে বাংলার বেকার যুবকের মৃত্যু নিয়ে আপনি মজা করছেন, রসিকতা করছেন, বাংলার বেকার যুবকরা ভুলে যাবে না, বাংলার মানুষ, বাংলার কৃষক ভুলবে না। আজকে দিল্লিতে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক আন্দোলন করছে তাদের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে, ভারতবর্ষের রেশন ব্যবস্থা যাতে ভেঙে না যায় তার দাবিতে, ভারতবর্ষের খাদ্য সুরক্ষার দাবিতে। পশ্চিমবঙ্গ সরকার তার বাংলার কৃষককে ন্যায্য মূল্য দেয় না। বাংলার কৃষক নাকি তাদের রোজগার তিন গুণ বেড়ে গেছে, কে বলছে? বাংলার মুখ্যমন্ত্রী। আপনি আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করে নিন। আমরা একটা কথা বলবো বাংলার মানুষকে, আপনারা বাংলাকে দেখুন, আপনার দেশকে দেখুন, আপনাদের চোখ দিয়ে, আপনাদের প্রাণ দিয়ে দেখবেন না। তাই তাই আমি আবার আপনাদের বলবো, আগামী দিনে সংযুক্ত মোর্চাকে শক্তিশালী করা মানে বাংলাকে সুখ শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। তাই বেকার যুবক, আজকে সর্বস্তরের মানুষ যারা এসছেন, প্রতিজ্ঞা নিয়ে যান যে 2021 নির্বাচনে এই বাংলায় আরেকটা পরিবর্তন হতে চলেছে, এই পরিবর্তন আপনারা করবেন। সহজ রাস্তায় হবে না, সরল রাস্তায় হবে না। ওদের টাকা আছে, পয়সা আছে, পুলিশ আছে, ক্ষমতা আছে, তাই হিম্মত ধরতে হবে, তাই হিম্মত ধরতে হবে। সেই প্রসঙ্গে বলি যে সাহস অর্জন করতে হবে, ঐক্য অর্জন করতে হবে। না সংঘর্ষ না তকলিফ, মজা কে হয় জিনে মে, বড় বড় তুফান থাম যায়গি জব আগ লাগি হো সিনে মে। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ।